যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার এই মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালত। মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী 11 জুলাই এই মামলায় তার সাজা ঘোষণা করা হবে। সাজা হিসেবে তার কারাদণ্ড হতে পারে, আবার মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে। তবে হাঁটতে রাজি নন ট্রাম্প, জানিয়ে দিয়েছেন সাজা যাই হোক এর বিরুদ্ধে আপিল করবেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল গোপন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে সাবেক এই পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের আইনজীবী। ড্যানিয়েলসের দাবি তার মুখ বন্ধ রাখতে $130,000 দেওয়া হয়েছিল। ঘটনাটি 2016 সালের হলেও তা প্রকাশ্যে আসে 2.5 বছর পর, যখন কিনা ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। ঘুষ নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলস নিজেই, অভিযোগ গড়ায় আদালতে। 6 সপ্তাহ ধরে 22 জন সাক্ষীর সাক্ষ্য, ড্যানিয়েলসের বর্ণনা শুনে জুরি বোর্ড অবশেষে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করল। ট্রাম্প দোষী সাব্যস্ত হলেন এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর খুব বেশি দিন বাকি নেই। দোষী সাব্যস্ত হওয়ার আগে সবকিছু ট্রাম্পের পক্ষেই যাচ্ছিল, এমনকি সব জনমত জরিপেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে বেশ এগিয়ে ছিলেন ট্রাম্প। এখন দেখা যাক চূড়ান্ত রায় ঘোষণার পর ট্রাম্প কতটা লড়াই করতে পারেন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।